ওকে, সো এখন আমরা দেখব এই যে আমার নোটিস ডিসক্রিপশন যে বক্সটা আছে, এই বক্সের ভ্যালুটা কিভাবে পাস করতে হয় এবং পরবর্তীতে এই বি বোল্ড ইটালিক বা হচ্ছে কোনো ফ্রন্টের কালারটা কিভাবে এইচটিএমএল এ শো করতে হয় ডট নেট করে। তো এখানে জাস্ট আমি টেস্ট ওয়ান একটা নোটিশের টাইটেল নিলাম, এরপরে এখানে দিলাম হ্যালো ওয়ান, এটা আমি বোল্ড করে দিচ্ছি, হ্যালো টু এটা আমি কালার চেঞ্জ করে দিলাম রেড কালার। ওকে, সো এখন এটা কোডিংয়ে যেটা হয়েছে, সো এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া ফিলটা হচ্ছে আমাদের এতটুকু। তো এটার মধ্যে যে নেম ধরে আমরা ডাটা পাস করব, নেমের নাম হচ্ছে মেসেজ। তো মেসেজ এই এই মেসেজের টেক্সট এরিয়ার মধ্যে যেটা লেখা হোক না কেন, এটা আমাদের এই কন্ট্রোলারে চলে আসবে, অ্যাড নোটিস কন্ট্রোলারের এই অ্যাকশনটাতে, এবং এই ফিল্ডটা ধরে আমরা ডাটাটা ইনসার্ট করাই দেব জাস্ট এই কনটেক্সট থেকে। তো আমি সাবমিটে ক্লিক দিচ্ছি, এখানে ডিবাগ মোড আমার ধরা আছে এবং এটা HTML ভার্সনে আসছে। তো এখন আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম, তো ডাটাটা ইনসার্ট হয়ে গেছে, এখন এটা ইকো করাবো। তো প্রিন্টটা করাবো কীভাবে, এখানে এটা RGB কালার কোডে আসছে কিংবা এগুলো RGB মোডে আসছে, এটা জাস্ট সুন্দরভাবে শো করানোর জন্য আমরা এই এই পেজটা যেটা নোটিশের পেজ, নোটিশ বোর্ড, এখানে এটা শো করাবো। তো একটা ডট নেট কোরের বিল্ট ইন কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে ডাটাবেস থেকে যেসব নোটিশ রিলেটেড কিংবা HTML রিলেটেড যে কোডিংগুলো আছে এটাকে রিপ্লেস করে নর্মাল কোডে রূপান্তরিত করে, তো সেটা হচ্ছে এটা। তো এই HTML র এতটুকুর মধ্যে আমরা জাস্ট এই আইটেম ডিসক্রিপশনের এই ভ্যালুটা এখানে দিয়ে দেব, এটা হচ্ছে দেওয়ার পরে রিপ্লেস করবে আমাদের এই যে RN, আর এটা হচ্ছে টোটালটাই বিল্ট ইন একটা তাদের কিওয়ার্ড, যেসব HTMLগুলো আছে তারা এটা রিপ্লেস করে নেবে, দিয়ে বিল্ট ইন আমাদেরকে দেখাই দেবে হচ্ছে টেক্সট। তো এখন আমি রিলোড দিব, ওকে ডান, আমার এটাও দেখাইছে প্লাস এটাও শুভ, ধন্যবাদ।